করোনা মহামারীর কারণে দেশব্যাপী লকডাউন চলাকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন ও দুস্থ অসহায় এক হাজার পরিবারের মাঝে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয় আজ সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশার লোকজনের মধ্যে এসব খাদ্য উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলাহি চৌধুরী খাদ্য উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন টুলু সিভিল সার্জন ডাক্তার সৈয়দ রেজাউল ইসলাম সদর উপজেলা চেয়ারম্যান মহম্মদ মোশারেফ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে পাঁচ কেজি চাল দুই কেজি আলু এক কেজি ডাল সাবান একটি মাস্ক দুটি করে এক হাজারজন শ্রমজীবী নারী পুরুষের হাতে এসব খাদ্য উপহার সামগ্রী প্যাকেট তুলে দেওয়া হয় ভোলা থেকে রিপোর্ট করেছেন রানা ইসলাম Annie and